আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও বাড়লো করোনায় মৃত্যু, কমলো আক্রান্ত। জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগড়া শাখার 26 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। চন্দনাইশ পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদে ঈদে মিলাদুন্নবী পালিত। মোরেলগঞ্জ জিউ ধরায় বঙ্গবন্ধুর পুরানো বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,883 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 578 জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল 5,27,063 জন। শনিবার 16 জানুয়ারি বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন 633 জন। মোট সুস্থ হয়েছেন 4,71,756 জন। এর আগে শুক্রবার 15 জানুয়ারি দেশে আরও 762 জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও 13 জন। এদিকে সারা বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,43,00,000 এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 20,00,000। চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার 26 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়ার প্রতিবেদনে। 15 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া হোটেল ওআইসি হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ মিয়া ফারুকের সভাপতিত্বে লোহাগড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রক্সি শিকদারের সঞ্চালনায় লোহাগড়া জাতীয় সাংবাদিক সংস্থার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ মিয়া ফারুকের সভাপতিত্বে লোহাগড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক রক্সি শিকদারকে সাধারণ সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে 2 বছরের জন্য 26 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি সংগঠনের সকল সাংবাদিকবৃন্দকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে মানুষের কাছে নিজেদের লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য আহ্বান জানিয়ে সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন। পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও 14তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। বিস্তারিত এসএম ওমর ফারুকের প্রতিবেদনে। মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা মাওলানা গাজী ইকবাল তাহেরি, খতিব পূর্ব বরকল বাহাদুর খান জামে মসজিদ চন্দনাইশ, সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা মাওলানা শাহ খলিলুর রহমান নিজামি, সাবেক অধ্যক্ষ সাইদার তৈবিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া মাদ্রাসা পটিয়া, প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মহিউদ্দিন হাশেমি আল কাদেরি, অধ্যক্ষ সুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আনোয়ারা, বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি, প্রতিষ্ঠাতা সুপার হযরত জঙ্গলি ফির ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স রামু কক্সবাজার, বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন খান আল কাদেরি, প্রভাষক কামাল ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসা বাকুলিয়া, নাতে মুস্তফা রাদিয়াল্লাহু পরিবেশন করেন হযরত আমিরুল আউলিয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরাম কানাই মাদারি চন্দনাইশ চট্টগ্রাম, স্থান পূর্ব বরকল বাহাদুর খান চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিলেট জৈন্তাপুর থানাধীন আসাম পাড়াগ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিনকে উচ্চগ্রাম চা বাগানের ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। বিস্তারিত দেখুন সিলেট জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি সুমন মাহমুদের প্রতিবেদনে। সিলেট জৈন্তাপুর থানাধীন আসাম পাড়াগ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল রাত আনুমানিক 7 থেকে 8টার সময় বাসা থেকে বের হয়ে যায়, সারা রাত বাসায় ফিরে নেয়। পরদিন সকাল 7টার সময় হঠাৎ খবর মিলে গুচ্ছগ্রাম নামক স্থানে চা বাগানের ভিতর গাছের সাথে গলার মাফলার দিয়ে আনুমানিক 4 ফুট উপরে বাঁধা অবস্থায় জিয়াউদ্দিন মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন জৈন্তাপুর মডেল থানা প্রশাসনকে জানান। তারপরে পরের তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেন। মোহাম্মদ জিয়ার আম্মা বলেন, আমার ছেলেকে যে কেউ ফোন দিলে শত কাজ কাম ফেলে চলে যেতেন, মানুষের বিপদে আপদে সবার আগে থাকতেন। এবং মোহাম্মদ জিয়ার ছোট ভাই জসিমউদ্দিন বলেন, আমরা সুষ্ঠু তদন্তমূলক বিচার চাই। নাম
নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রেশমুদ্দিন। রেশমুদ্দিন, আচ্ছা। আপনার ভাই কালকে কটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে? কিন্তু সবসময় সন্ধ্যার পরে 12 বাজে, বিকালে 12 বাজে। না, বিকালে টাইমে আমাদের কাছে গরু আছে, ওইগুলি পার করে দিয়া বাড়িতে এনে দেওয়া যায়। কোনো সময় রাত 12টা সময় আসে, 2টা 3টা সময় আসে, 1টা সময়ও আসে, কোনো দিন সকালবেলাও আসে, কোনো রাত্রে কোনো ডিউটি কাজে তাহলে আসে। এখন এই হিসাবে মনে করেন আমরা যোগাযোগ করি নাই। আম্মা যোগাযোগ করে ওনার সাথে, যোগাযোগের পরে আম্মার সাথে কথা বলে কোনো সময় আমি হাইতেছি বা আমি আসবো না এরকম। কিন্তু এখন এই ঘটনা পরে শুনলাম যে দোকানে কিছু মুখের মুখে শুনছি, কেউ বলতেছে 12টা পরে না 2টা পরে চা খাইয়া গেছে। তাহলে 2টা পরে 12টা পরে দেখুন একটা কেউ ফোন করে নিয়ে গেছে, নেওয়ার পরে হয়তো যেগুলো প্ল্যান করিয়া ওনারে মারছে। উনি কী করতো? উনি আগে তো পাথর করিতে ব্যবসা করতো, তখন তো পাথর আর করে বন্ধ, যেই সময় যেই কাজ পায় ওই কাজে যায়। রাত্রে ওনার সাথে কে কে চা খাইছে এটা আপনারা কিছু দোকান থেকে জানতে পারেন? না, দোকানে এখন আমি সরাসরি জিজ্ঞাসা করি নাই, দোকানে গেলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো, জানবো। কালকে রাত্রে ওনার সাথে কে কে ছিল? ওনার কোনো বন্ধু বান্ধব বা ওনার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল ওনার সাথে? ওনার সাথে উনি আমাদের এলাকা আমাদের সবার আপন লোক, যে ফোন করে ফোনে উনি যায়। সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে আধুনগর দক্ষিণ হরিণা 8 নম্বর ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়ার প্রতিবেদনে। লোহাগড়া আধুনগর দক্ষিণ হরিণা 8 নম্বর ওয়ার্ডের সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও শীতকালীন পিকনিকের আয়োজন করা হয়। 15 জানুয়ারি শুক্রবার সকাল 10টায় হাড়িভাঙা ও দড়ির উপর হাঁটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মাধ্যমে খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুদ্দিন জহির, আধুনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের, প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুবেল, উপজেলা যুবলীগ নেতা ও লোহাগড়া যুব ঐক্য পরিষদের সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, লোহাগড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য জাফর আহমেদ জাফর, উপজেলা যুবলীগ নেতা লোহাগড়া যুব ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হুমায়ুনুর রশিদ, আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য শরফু শিকদার, আধুনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ, আধুনগর 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ ও মোহাম্মদ ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিক, কালাউজান 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন শিকদার, লোহাগড়া যুব ঐক্য পরিষদের সহসভাপতি জয়নাল আবেদিন, কায়সার হাসান বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও লোহাগড়া যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, মোস্তাফিজুর রহমান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ শহীদুল ইসলাম, হেলাল উদ্দিন, ইপ্রু বড়ুয়া, অতসেন বড়ুয়া, দেলোয়ার হুসাইন, চরম্বা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী জহির কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী হারুন সহ আরও অনেক নেতৃবৃন্দ ও 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বাঁশখালী চাম্বল শেখের খিল ইয়াংস্টার সোসাইটি কর্তৃক আয়োজিত নাইট শর্ট ফিস্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। বিস্তারিত চট্টগ্রাম প্রতিনিধি রাশেদুল ইসলাম রাসেলের প্রতিবেদনে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় 10 নম্বর চাম্বল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কইমাঝিরপাড়া ক্রিকেট একাদশ বনাম শেখেরখিল মায়েরদোয়া স্পোর্টিং ক্লাব একাদশ। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় শেখেরখিল মায়েরদোয়া স্পোর্টিং ক্লাব। খেলায় সভাপতিত্ব করেন বারুরক শেখেরখিলের সম্মানিত চেয়ারম্যান ইয়াসিন তালুকদার। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 10 নম্বর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান আলহাস মুজিবুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আনম শাহাদাত আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারুরক ছোনোয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাবুদ্দিন শিকদার, গন্ডমারা ইউনিয়ন আওয়ামী লীগ। বিন্দু যারা আজকে যে দুটি দল ফাইনাল খেলবেন তারা অনেক পরিশ্রম করে এবং দর্শকদেরকে আনন্দ দিয়ে মুগ্ধকর দিয়ে তারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে তারা এই পর্যন্ত এসেছেন। আমি আমার শেখেরখিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং শেখেরখিলবাসীর পক্ষ থেকে তারা দুটি দলকে আমি
আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আনসারামপুরের পূর্বহাটিতে সুনীল মেম্বারের বাড়িতে রামায়ণ পালা অনুষ্ঠিত। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি পূর্বকান্দি সুলিল মেম্বারের বাড়িতে কমল মেম্বারের পরিচালনায় রামায়ণে পিতা পুত্রের পালা অনুষ্ঠিত হয়। নরসিংদী থেকে আগত 9 সদস্য বিশিষ্ট দলের সমন্বয়ে লিটন দেবনাথের পরিবেশনায় এ পালা অনুষ্ঠিত হয়। রাত 9টা থেকে 4টা পর্যন্ত চলে এ পালা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সভাপতি কৃষ্ণচন্দ্র দাস, বাংলাদেশ আওয়ামী লীগ 2 ওয়ার্ডের যুবলীগের সভাপতি দুলাল আচার্য, ফরদাবাদ ইউনিয়ন প্রচার সম্পাদক কমল ঘোষ, আর উপস্থিত ছিলেন কৃষ্ণ ঘোষ, সভাপতি স্বেচ্ছাসেবক লীগ 2 ওয়ার্ড, বিনোদ দাস, সাংগঠনিক সম্পাদক 2 ওয়ার্ড। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার লিটন ঘোষ, স্বপন দাস, নির্মল দেবনাথ ও ভক্তবৃন্দ। অনুষ্ঠান উপলক্ষে ভোজের আয়োজন করেন সুনীল মেম্বার। ভারতের অগ্রণী নাম কীর্তন করোনা কারণে, দুর্যোগের কারণে সেই কীর্তন হয় নাই, তার পরিপ্রেক্ষিতে আজ পয়লা মাঘ সেই রামায়ণ অনুষ্ঠিত হচ্ছে সুনীল মেম্বার বাড়িতে। তাই আমরা ভক্তবৃন্দ সেই রামায়ণ শুনতেছি এবং পালন করব, সেটার জন্য আমরা আজকে আমরা যদি আগামীতে লকডাউন জায়গা তাহলে আমাদের পূর্ব তিন মেম্বারের বাড়িতে বা রেণু বিষয়ে আজকের যে রামায়ণ পালন করা হয়েছে এই জন্যই আপনারা দিচ্ছি। করোনার কারণে এইটা বন্ধ, সেই কারণে আমি এই রামায়ণ দিছি, দর্শক তাতে শুনতে থাকে এবং শুনে এবং আমার এই স্মৃতিটা যেন চিরদিন বহাল থাকে। রামায়ণটা অন্য পাওয়া যায় না, অনেকদিন পর আমি নরসিংদী থেকে লিটনদার আনছি, লিটনদার আজকে আমার এলো রামায়ণ দেখেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সুখে জীবনযাপন করতে পারি। পৌষের শুরুতে শীতের তাণ্ডব, মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে ইউএনওর কম্বল বিতরণ, আবেদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌষ মাসের শুরুতেই বেড়েছে শীত, সারাদিন মেলেনি সূর্যের দেখা, যেন শীতের এ তাণ্ডব জনজীবনকে অস্থির করে তুলছে। এসব শীতার্থ অসহায়দের জন্য কম্বল নিয়ে ছুটছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। তিনি গতকাল গভীর রাতে জলঢাকার রাজারহাট এতিমখানা মাদ্রাসায় গিয়ে হেফজ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও ছিন্নমূল মানুষকে খুঁজে খুঁজে কম্বল দিয়েছেন তিনি। ডক্টর রওশন আলম কলেজে আনোয়ারা মন্নাফ ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ডক্টর রওশন আলম কলেজে আনোয়ার মন্নাফ ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, সফল প্রতিমন্ত্রী ও সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। ডক্টর রওশন আলম কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মেজর খন্দকার নুরুল আফসার অবসরপ্রাপ্ত এর সভাপতিত্বে আজ 16 জানুয়ারি শনিবার দুপুর 1টায় এ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, সফল প্রতিমন্ত্রী ও সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাজবির মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চেয়ারম্যান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, আলহাস নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা। আরও উপস্থিত ছিলেন ডক্টর রওশন আলম কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও সহকারী অধ্যাপক সহ ছাত্রছাত্রীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন এলাকার নেতৃস্থানীয় বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছাত্রাবাসটি বাস্তবায়ন করবেন মেজর খন্দকার নুরুল আফসার অবসরপ্রাপ্ত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর রওশন আলম কলেজ। যখন পয়সা হয়
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনারা আমাদের বীর মুক্তিযোদ্ধারা, যারা নিজের জীবন বাজি রেখে আমার এই দেশ মাতাকে স্বাধীন করার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে। তাদের কারণেই আজকে আমরা স্বাধীন দেশের আজকে যে সুযোগ সুবিধা ভোগ করছি সেটা কিন্তু তাদের কারণেই করছি। আমি তাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এরাই সেই ব্যক্তি যারা বঙ্গবন্ধুর তাকে আপনাদের সহযোগিতায় আমরা নির্মাণ করেছিলাম এবং পরবর্তীতে আজকে আপনারা আপনাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে স্টুডিও বিল্ডিং, এই বিল্ডিংটা আমাদের মহান নেতা আমাদের জনপ্রতিনিধি ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় উনি সৃষ্টি তৈরি করে দিয়েছেন। আমরা সকলে মিলে সবাই ওনাকে একটা তালি মারি। পরবর্তীতে উনি এখানে একটি সেন্টার করে দিয়েছেন যেখানে আমরা প্রতিনিয়ত এই কলেজের অনুষ্ঠান করে থাকি। শুধু এটাই নয়, আজকে যে কলেজ মাঠে আমরা বসে অনুষ্ঠান করতে পারছি, ছেলেমেয়েরা সকাল37 নম্বর ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান বর্তমান কাউন্সিলর শফিউল আলম শফি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আহমেদ রকিবের প্রতিবেদনে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখরিত চট্টগ্রাম। 37 নম্বর ওয়ার্ড হতে জনগণের মনোনীত কাউন্সিল পদপ্রার্থী শফিউল আলম শফি করোনা ভাইরাসের কারণে নির্বাচন পিছিয়ে গেলেও জনসাধারণের কাছে ওরকম মানুষ হিসেবে পরিচিত তিনি। করোনা ভাইরাসের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের দুয়ারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মাধ্যমে আমি আমার 37 নং মরিনগর এলাকাবাসীকে সালাম জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, 37 নং মরিনগর ওয়ার্ডের চারবারের সফল কাউন্সিলর আলহাজ জাকারিয়া সাহেব এবং তৎপরবর্তীতে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাসান মুরাদ ভাই এই মনিনগর ওয়ার্ডকে উন্নয়নের যেই একটি গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে গিয়েছিলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে বিগত 5 বছরে বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে, জলাবদ্ধতা নিরসন, আলোকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং মাদক প্রতিরোধ এই বিষয়গুলোতে এক ঐতিহাসিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি, যেটি এলাকায় দৃশ্যমান সর্বমহলে প্রশংসিত হয়েছে। আপনারা জানেন যে আমি করোনা পূর্ববর্তী ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্চের যে নির্বাচন হওয়ার কথা ছিল যেটি স্থগিত হয়ে যায়, সেখানে আমি মনোনয়ন নিল। পরবর্তীতে আমার বাড়ির একজন আমারই ভাই জনাব হোসেন মুরাদ ভাই, তিনি ক্যান্ডিডেট হওয়াতে আমি নির্বাচন থেকে সরে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যজনক তিনি করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, আমরা তার মতো একজন গুণীজনকে হারিয়েছি এবং তৎপরবর্তীতে আমার আশা ছিল যে হাসান মুরাদ ভাই হয়তো নির্বাচন করবেন, আমি যেহেতু সরে গিয়েছি আর আসবো না নির্বাচনে। কিন্তু তিনিও যখন নির্বাচন করছেন না, তখন এলাকার সর্বস্তরের মানুষ আমাকে অনুরোধ করলেন যে আপনি আবার ইলেকশন করতে হবে। এবার নির্বাচনের পরিবেশ কেমন? এবার নির্বাচনের পরিবেশটা আসলে এখনও পর্যন্ত বড় ধরনের কিছু ঘটেনি, কিন্তু আমার এখানে তো বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, এখানে কিছু নতুন মুখ আছেন, তারা খুব চমৎকারভাবেই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছেন অদ্যাবধি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন, আমি জানি না তিনি এগুলো জানেন কি না, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে, আমার ব্যানার ছিঁড়ে ফেলেছে, আমার মাইক ভেঙে ফেলেছে, আমার প্রচারণায় অংশগ্রহণকারী ভাইদের উপর এবং মহিলাদের যেই প্রচারণা কাজ ছিল সেখানে নেককারজনকভাবে বাধা দিয়েছেন।
আপনাদের মাধ্যমে আমি উক্ত প্রতিদ্বন্দ্বী ভাইকে আমি অনুরোধ করব, পোস্টারে তো আমার ছবি আছে, আমার ছবিকে ভয় পাওয়া কী দরকার? আমার প্রতিচ্ছবির সাথে যুদ্ধ করে তো কোনো লাভ নেই। মানুষের অন্তর থেকে তো, মুনিনগরবাসীর অন্তর থেকে তো শফিউল আলমকে মুছতে পারবেন না। আগামী 27 জানুয়ারি যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ এই মুনিনগর ওয়ার্ডের মানুষ এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাকে ঝুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে, এটা আমার বিশ্বাস। এবং আমি আমার জনগণের উপর আস্থাশীল, আমার এলাকার জনগণও আমার উপর আস্থাশীল। করোনাকালীন সময়ে আপনার ভূমিকা কী ছিল? করোনাকালীন সময়ে আমি 37 নং ওয়ার্ড করোনা রেসপন্স টিম গঠন করার মাধ্যমে একটা দায়িত্ব নিয়েছিলাম সমস্ত এলাকাবাসীর। আপনারা জানেন কঠিন পরিস্থিতিতে আমার অক্সিজেন সিলিন্ডারগুলো ঘরে ঘরে গিয়েছে, পালস অক্সিমিটার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী আমি বিভিন্ন ঘরে ঘরে পৌঁছিয়েছি। আমার যে প্রাইভেট কারটি ছিল এটি করোনাকালীন এই এলাকার একমাত্র অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং ওই সময় যেহেতু কাজকর্ম ছিল না, হাজার হাজার মানুষের ঘরে ঘরে গিয়ে আমি ত্রাণ পৌঁছিয়েছি ব্যক্তিগতভাবে, এবং সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বণ্টন করেছি। এবং এলাকার সন্তান এরকম একটি চিকিৎসক প্যানেল গঠন করেছি, টেকনিক্যাল টিম গঠন করে আমরা করোনা রোগী এবং করোনার উপসর্গ নিয়ে যারা ছিল তাদেরকে চিকিৎসা করেছি, যেটি এই এলাকার আবাল বৃদ্ধ বনিত সকলেই জানেন। এবং আমি মনে করি যে এই করোনা রেসপন্স টিম গঠন তখন যুব সমাজকে অনেকটা উদ্বেলিত করেছিল, তারাও এগিয়ে এসেছিল। আপনি যদি আবার নির্বাচিত হন, 37 নিয়ে আপনার পরিকল্পনা কী? 37 নং ওয়ার্ডকে আমি যেই পর্যায়ে নিয়ে এসেছি, চট্টগ্রামের 41টা ওয়ার্ডের মধ্যে একটি প্রেস্টিজিয়াস জায়গায় নিয়ে আসতে চাই সব দিক থেকে। বিশেষ করে আমার এলাকা প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস, গরিব দরিদ্র মানুষ এখানে বেশি, হাজার হাজার বেকার যুবক। আমার অঙ্গীকার এটি, আমার অঙ্গীকার এই এলাকাবাসীর কাছে। আমি হোপ ফর ইয়ুথ নামে চট্টগ্রামের নাম করা প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠান এবং কর্পোরেট অফিসগুলোর যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সমন্বয়ে, যারা আমার বন্ধু এরকম তাদেরকে সমন্বয়ে হোপ ফর ইয়ুথ একটি প্ল্যাটফর্ম করেছি, যেটি একটি কর্মসংস্থান প্রচেষ্টা। এর মাধ্যমে আমার লক্ষ্যমাত্রা, আমি যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আগামী 5 বছরে ন্যূনতম 1000 বেকার যুবককে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ এই মুনিনগরকে একটি বেকার মুক্ত ওয়ার্ডে পরিণত করার অঙ্গীকার নিয়ে যে নির্বাচনে নেমেছি, জনগণ আমাকে সুযোগ দিলে সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অচিরেই মুনিনগর বেকার মুক্ত ওয়ার্ড হবে। আর সর্বশেষে আমি আবারও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে অনুরোধ করব, 27 তারিখ ভোটের পর 28 তারিখ আমাদের একটি পরিচয়, আমরা সকলে মুনিনগরবাসী এই এলাকার ভাই বোন, কেন হানাহানি জিজ্ঞাসার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছেন? সবাই তো আমাদের ভাই। আমি শফিউল আলম কাকে কষ্ট দিয়েছি? আমি আমার বাড়িতে বিগত 5 বছরে আমার অফিসে পোর্টকলোনি থেকে শুরু করে নিউমুরিং আবাসিক এলাকা, আনন্দবাজার, চৌচলা সকল এলাকার মানুষ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তো সম্মানিত হয়েছেন, নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি বারের জন্য কেউ হয়রানি হননি। সুতরাং কেন পোস্টার ছিঁড়ছেন, কেন ব্যানার ছিঁড়ছেন? আমি ওই প্রতিদ্বন্দ্বী ভাইকে একটু অনুরোধ করবো, ভালো করে চিন্তা করে দেখেন, লাভ হচ্ছে না, আপনি আপনার ঘর সামলান। আমার সাথে আর আমার পোস্টারের ছবির সাথে যুদ্ধ করে আপনার কোনো লাভ হচ্ছে না, জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কি আপনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? এটি স্থানীয় প্রশাসনকে আমরা জানিয়েছি, এবং নির্বাচন প্রশাসন নির্বাচনের ইনভলভ যিনি ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকেও আমি জানিয়েছি। এবং গতকালকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্দর থানার ওসি মহোদয় আমাদেরকে সকল প্রার্থীকে ডেকেছেন, এবং এ ব্যাপারে সরকারের কঠোর হুঁশিয়ারি, কোনো বিশৃঙ্খলা না করার ক্ষেত্রে সরকারের যে অবস্থান সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বিশ্বাস করতে চাই যে মানুষের আশ্রয়স্থল এখনও কিন্তু পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসন এবং নির্বাচনের সাথে নিযুক্ত প্রশাসন যদি তাদের সদিচ্ছা যেটি দেখা যাচ্ছে, এবং একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিন্তু এলাকাবাসী অপেক্ষায় রয়েছে। আমি মনে করি সকলে যদি ঐকান্তিক হই, আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও যদি ব্যাপারে যদি সহযোগী হই, আমরা যদি ধৈর্যশীল হই, সহনশীল আচরণ করি, তাহলে এলাকাবাসী সঠিক মানুষটিকে নির্বাচন করতে আমরা সক্ষম হব। আর 27 তারিখ যিনি বিজয়ী হবেন, আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং এলাকাবাসী যেন তাকে ফুল দিয়ে বরণ করতে পারি। যেই স্থানটি, যেই পদটি অর্জন করে নেওয়ার বিষয় যোগ্যতা দিয়ে, সেটি তো জোরপূর্বক কেড়ে নেওয়ার বিষয় না। আসুন না আমরা
একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন করি কাঁধে হাত মিলিয়ে। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা শারমিন, আল্লাহ হাফেজ।